বিকেল তিনটে পর খুলল মদের দোকান, অনিয়মে কড়া প্রশাসন। আজ বিকেল তিনটের পর রাজ্যের সবজনে খুলবে স্ট্যান্ড হেলন মদের দোকান। বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে নির্দেশিকা আসার পরই পূর্ব বর্ধমান জেলাশাসক এবং পুলিশ সুপার এক সাংবাদিক বৈঠকে এই নির্দেশের কথা জানিয়ে দেন সোমবার। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, সোমবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত মদের দোকানগুলি নির্দিষ্ট নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মদ বিক্রি করতে পারবে। পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, মদের দোকান খুললেও অনিয়ম বা কোনো অভিযোগ এলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দীর্ঘদিন পর মদের দোকান খোলার খবরে খুশির হওয়া সুরাপ্রেমীদের মধ্যে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা। আপনি সোশ্যাল ডিস্টেন্স এখনো মেনটেন করতে পারেন, ভালো করতে পারেন, রাশন দোকান হোক, মদের দোকান, যে কোনো দোকান। পাচ্ছে না।